আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আকমল আলীর মৎস্যজীবী ঘাটে এসে পড়ছি, আর এই মৎস্যজীবী ঘাটে আপনার 3 থেকে 4 বার মাছের বাজার বসে, একবার সকালে, আরেকবার দুপুরে, রাত্রে। আর এখন এই মাছের বাজারটার রেটগুলো আপনাদের জানাবো। যেহেতু এখন ডালা চলতেছে, মাছ একটু কম ধরা পড়তেছে, সেই তুলনায় মাছ দেখলাম যে মোটামুটি ভালোই বাজারে আসতেছে। তো এই রেটগুলো আমি আপনাদের জানাবো, তাহলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন রেটগুলো জানা যাক। আকমল আলী মৎস্যজীবী ঘাটে আমি পৌঁছলাম এই মাত্র। এটা ইপিজেড পকেট গেট দিয়ে কিন্তু এই ঘাটে প্রবেশ করতে হয়, অথবা পতেঙ্গা সি বিচ, তার আগে এই ঘাটটি অবস্থিত। দেখতে পারতেছেন একবারে সমুদ্রের সাথেই এই আকমল আলী মৎস্যজীবী ঘাটটি। আর এখানে কিছু ঘর দেখতে পারতেছেন, সবগুলো ঘরই কিন্তু আড়ত ঘর, যেগুলোতে মাছ বিক্রি করা হয়। দূরে দেখতে পারতেছেন অনেকে দাঁড়ানো, এখানে কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আর ইলিশ মাছ এই মাত্র দেখলাম, ইলিশ মাছ নিয়ে আসলো ঝুড়িতে করে জেলেরা। এই মাছগুলো 5,400 টাকা বিক্রি হলো, নিয়ে আসলো আরই ঝুড়ি ইলিশ মাছ। এখানে খাঁচাতে খাঁচাতে ইলিশ মাছ আসতেছে, এই যে একটা বড় ইলিশ, এগুলো বিক্রি হয়ে গেছে। এখানে আবার ডাকা শুরু হলো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাট, প্রত্যেকটা খাটের উপরে ইলিশ মাছ থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাপারি পাইকার, ৬,300 টাকা বিক্রি হলো। দেখলে দেখতে পারতেছেন কিভাবে টাকা হয় আকমল আলী মৎস্যজীবী ঘাটে। আর সামনে ঘাটগুলোতে আরো ইলিশ মাছ আসছে। দেখতে পারতেছেন অল্প কিছু মাছ এইখানে 550 টাকা। আর এই মাত্র আবার ঢালা হলো ইলিশ মাছ, তবে আজকে কিন্তু ইলিশ মাছের রেটটা কমই আছে, 550 টাকা বিক্রি করে দিল মাছগুলো। উনি কিনে নিল এই সবগুলো মাছ 550 টাকা দিয়ে, আসলে অবাক করার মতো এত কম দাম ইলিশ মাছ 550 টাকায় সবগুলো মাছ উনি কিনে নিল। আর এখানে এখানে আরো মাছ আসলো। এগুলো কত বিক্রি হলো? 900 টাকা বিক্রি, 900 টাকা বিক্রি হয়েছে। এখানে চিংড়ি মাছ, ইলিশ মাছ সব ভালো, 900 টাকা। তিনশো
বিক্রি হলো 4,400 টাকা ঠিকাদারে এই ইলিশ মাছগুলো, আর উনি কিনে নিল 4,400 টাকা দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইলিশ মাছ, আপনাদের একটু ভালো করে দেখাই। এখানে 10 কেজি মাছ হবে, যেটা 4,400 টাকা দিয়ে কিনে নিয়ে গেল, আর উনি কিন্তু আরো মাছ কিনছে। মাছের দাম কমে গেছে কিসের জন্য? আনুমানিক 10 কেজি মাছ হবে একজনে পড়লো, তবে যেহেতু ঠিকা ধরে এখানে মাপা না পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না কত। এগুলো 200 টাকা সবখানে দেখাবে আপনি ইউটিউবে অ্যারোমেটিক এসার। দর্শক শুনতে পারতেছেন, আমি আসলে ভিডিও করতে আসলে অনেকে কিন্তু আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করে, যেটা কিন্তু আমি আপনাদের দেখাই না, আজকে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করতেছে এবং তারা কিন্তু সার দিয়ে আমার চ্যানেলটি দেখে, বিশেষ করে ভিডিও দেখে। এই মাছগুলো উনি 150 টাকা বলতেছে, এই তিনটা মাছ আমি কিন্তু 100 টাকা বলছি, যেহেতু আরও কিছু মাছ আমি কিনছি, যার কারণে একসাথে মাছগুলো আমি নিয়ে যাবো বাসায়। দিবেন না না এইখানে কিন্তু আসলে মাছ কেনার কিন্তু কোনো ক্রেতা দেখতে পারতেছি না, উনি একাই দাঁড়িয়ে আছে। আর ভিডিওটি আমি এখনই শেষ করব ওনাদেরকে সবাইকে দেখিয়ে। ওনারা কিন্তু এখানে জেলে প্লাস ব্যাপারীও আছে, পাইকারও আছে সবাই, অথবা কেউ দেখতেও আসে এখানে, বা কেউ মাছ কিনতেও আসে। তো আমি এখানে এখনই শেষ করব আমার ভিডিওটি। মজার বিষয় হলো ভিডিওটি শেষ করতে পারলাম না, উনি রিকোয়েস্ট করলো ওনার ডাকটা আমাকে দেখানোর জন্য। মাছগুলো 600 টাকা650 বিক্রি করে দিল মাছগুলো। তো দর্শক এখানে আমি শেষ করব ভিডিওটি, আশা করি সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।